দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ভেতরের চিত্র এটি, বরফ দিয়ে সব কিছু ঢাকা, প্রায় 12 ইঞ্চ বরফ জমে আছে। অবশ্য বাচ্চারা এর মধ্যেই খেলে, স্কুলেও ওদের বরফের মধ্যে ছেড়ে দেওয়া হয় প্রতিদিন রেসেস টাইমে। পার্কিং এরিয়াতে যাচ্ছি। আজকে একটি চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু ক্যানাডার শীতকালে রৌদ্রোজ্জ্বল দিনেও চেহারা এমন থাকে। এই হচ্ছে শীতের ক্যানাডা। বরফের উপর হাঁটাটা খুব কঠিন কিছু না, কিন্তু যখন এটা ব্ল্যাক আইস হয়ে যায় তখন এটা খুব রিস্কি, তখন প্রপার উইন্টার বুট পরে হাঁটা উচিত। আজ 25 জানুয়ারি 2020 স্যাটারডে উইকেন্ড। আমরা এখন একটু কাঁচা বাজারে যাচ্ছি, মানে গ্রসারি শপিংয়ে যাচ্ছি। আজকে আমাদের তাপমাত্রা হলো -10। -10-এ আমি একটা ফলের জ্যাকেট পরে আছি। এটা আসলে উইন্টার জ্যাকেট না, এটা একটা পাফার জ্যাকেট, এটা বেসিক্যালি ফলের জন্য। কিন্তু ভেতরে পরে আছি একটা থার্মাল জ্যাকেট, এটা একদম গেঞ্জি কাপড়ের মতো পাতলা একটি গার্মেন্ট। আমি একটা থার্মাল প্যান্টসও পরে আছি জিন্সের নিচে। সো এই থার্মাল প্যান্টস এবং থার্মাল জ্যাকেট, এই দুটো পরলে আসলে আপনি -6-7 পর্যন্ত ইউ আর গুড। আর এখানে ক্যানাডায় শুনলে বাইরে থেকে যেমনটা মনে হয় যে -10 হয়তো ভীষণ কিছু একটা ব্যাপার, কিন্তু আলবার্টা প্রভিন্সে স্পেশালি এখানে আর্দ্রতা খুব কম, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, সেই জন্য মানে -5, -10-এ আপনার প্রথমবার হয়তো বেশ ঠান্ডা লাগবে, পরের বার আসলে ঠান্ডার ফিলিং কমে যাবে। -10 পর্যন্ত আপনি নর্মালি আসলে হাঁটাচলা করতে পারবেন। আমরা প্রথম বছর, দ্বিতীয় বছর যখন গাড়ি ছিল না, তখন এসে আমরা মানে -10-এই সমস্ত ঘোরাঘুরি করেছি। -10 পর্যন্ত অনায়াসে আপনি চলাফেরা করতে পারবেন। এবং এরকম শীতের পোশাকটা যদি আপনার ঠিক থাকে, আপনি টেম্পারেচার, আমি থার্মাল পরেছি, মানে থার্মাল -5-6-এর জন্য ঠিক আছে, সাথে আমি পাফার জ্যাকেট পরেছি, এটা আরও -5K প্রোটেকশন দিচ্ছে। সুতরাং এখন এই গার্মেন্টটা আমি ইজিলি কয়েক ঘন্টা বাইরে কাজ করতে পারবো। আমি একটা ঠিকঠাক মানে টুক পরে আছি, যেটা উলেন ক্যাপ, অ্যাজ ওয়েল অ্যাজ একটা চামড়ার গ্লাভস পরে আছি। সুতরাং যা মনে হয় বাংলাদেশ থেকে, এখানে ব্যাপারটা ঠিক ততটা ভয়ঙ্কর বা তীব্র নয়, সেই জন্যই মানুষজন এখানে টিকে থাকে। আর এখানে এদের উইন্টার মেজার্স, মানে এদের ফাইটিং গিয়ার্স খুব ভালো এগেনস্ট উইন্টার। চলুন বাজারে যেতে যেতে বাকি গল্প করা যাক। ক্যানাডা আসা বিষয়ে দর্শকরা যে সমস্ত প্রশ্নগুলো করে থাকেন সেখান থেকে 3টি কমন প্রশ্ন নিয়ে আজকের ছোট্ট আড্ডা। প্রথম প্রশ্নটি হচ্ছে, অনেকেই জানতে চান যে ক্যানাডা আসার, কিংবা সবারই এটা হয়তো জানার বিষয় যে ক্যানাডা আসার সেরা সময় কোনটি, বছরের কোন সময়টিতে ক্যানাডা আসলে সবথেকে ভালো। এর উত্তর হচ্ছে যে সামার হলো বেস্ট পিরিয়ড ক্যানাডাতে আসার জন্য, উইন্টারকে অ্যাভয়েড করতে পারলে সবথেকে ভালো, সামার হলো বেস্ট, সেকেন্ড বেস্ট হতে পারে স্প্রিংয়ে, থার্ড হতে পারে ফল, আর অগত্যা যদি আপনার কোনো অপশন না থাকে তাহলে তো আপনাকে উইন্টারে আসতে হবে। কিন্তু উইন্টারে আসা মানে একদম মানে খুব গরম একটি দেশ থেকে এসে ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে পড়া মানে হলো একটা রীতিমতো ঝাঁকুনি খাওয়া। এই জন্য সম্ভব হলে উইন্টারকে অ্যাভয়েড করে আসা উচিত ক্যানাডায়। ফার্স্ট টাইম বেস্ট টাইম হচ্ছে সামারে আসা, তখন টেম্পারেচার +20 to +35 ইন বিটুইন থাকবে, আমাদের জন্য একটি চমৎকার টেম্পারেচার, এবং আপনি তখন মোটামুটি এই 3-4 মাসের মধ্যে আপনি নিজেকে এখানে আস্তে ধীরে সেটেল করে ফেলতে পারবেন, আর তারপরে উইন্টারের প্রস্তুতিটা নিতে পারবেন। সুতরাং বেস্ট পিরিয়ড হচ্ছে সামারে আসা। দ্বিতীয় একটি প্রশ্ন করেন দর্শকরা, সেটি হচ্ছে যে পরিচিত কেউ যদি না থাকে তাহলে বাড়ি ভাড়া কীভাবে করা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেননা ক্যানাডাতে বাড়ি ভাড়া করতে গেলে আবার একজন গ্যারান্টারেরও বিষয় আছে। কিন্তু মনে রাখতে হবে যে সবার তো আর এরকম নাও থাকতে পারে, নিশ্চয়ই অনেক ইমিগ্রেন্টস আসেন যাদের, আমাদের বাংলাদেশিদের মতো বাঙালি কমিউনিটিতে আসলাম, কিংবা সেখানে পরিচিত কারোর সাথে আগের থেকে যোগাযোগ করে আসলাম, সে একটি বাড়ি ভাড়া করে রাখলো, কিংবা তার সহায়তা একটি বাড়ি ভাড়া করলাম। এই সুবিধা যে সবাই পান সেটি কিন্তু না। তাহলে যারা এই সুবিধার পাচ্ছেন না, তারা যখন আসছেন তারা কী করেন? ইউজুয়ালি যেটা করা হয় সেটি হচ্ছে যে আপনি এয়ারবিএনবিতে হয়তো 15 দিনের জন্য বাড়ি ভাড়া করে চলে আসলেন যে শহরে আসবেন, তারপরে এসে এখানে সোশ্যাল সার্ভিসের সাথে যোগাযোগ করা, ক্যাথলিক সোশ্যাল সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ মেনোনাইট সেন্টার ফর নিউ ইমিগ্রেন্টস,
এদের যে অ্যাকোমোডেশনস অ্যাডভাইজার আছে এদের সাথে যোগাযোগ করলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন এরা আপনাকে এই জায়গাটা হেল্প করবে। আর গ্যারান্টারের জায়গাটা হয়তো আপনাকে, গ্যারান্টার না থাকলে হয়তো আপফ্রন্ট কয়েক মাসের ভাড়া, দু তিন মাসের ভাড়া হয়তো দিতে হতে পারে। ইউজুয়ালি এখানে এক মাসের ভাড়া আপফ্রন্ট নেওয়া হয়, তখন হয়তো তিন মাসের চার মাসের ভাড়া নেওয়া হবে, আমি ধারণা থেকে বলছি, কিন্তু এটা অসম্ভব নয় সবারই যে এখানে একজন পরিচিত লোক আগের থেকে থাকবেন আর বাড়ি ভাড়া করে দেবে, সেটা নাও হতে পারে। তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি করে থাকেন দর্শকরা ক্যানাডা আসা বিষয়ে, সেটি হচ্ছে যে কতদিনের ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে ক্যানাডায় আসা উচিত। আমার মনে হয় বেস্ট হচ্ছে ছ মাসের সাপোর্ট নিয়ে আসা, প্লাস মাইনাস মাসে যদি আপনি $3,000 Canadian খরচ ধরেন তাহলে ছ মাসের $318,000, এবং শুরুতে এসে যে আপনাকে সেটেলমেন্ট একটা কস্ট $7,000, এরকম $1,025, যেটা বাংলাদেশি টাকায় সম্ভবত $15-16 লাখ বা ধারে কাছে হবে, এরকমটা যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনি সব দিক থেকে ভালো অবস্থায় থাকবেন। আপনি ছ মাসের সময় পেলে এর মধ্যে ক্যানাডিয়ান লাইফ অ্যান্ড কালচারের সাথে অনেকটা ইউজ টু হয়ে যাবেন, ক্যানাডিয়ান পালসটা, লাইফের পালসটা বুঝে যাবেন, এর মধ্যে আপনি পড়াশোনায় সেটেল করবেন নাকি ছোটোখাটো একটা সার্টিফিকেশন করে চাকরিতে সেটেল করবেন, মানে সব কিছুর জন্য আপনি খুব কমফোর্টেবল একটা ইন বিটুইন পিরিয়ড পাবেন, এই পিরিয়ডটা আপনাকে সেটেল করতে হেল্প করবে। তো এটা হচ্ছে আমার প্রাথমিক পরামর্শ, কিন্তু আপনি আপনার অবশ্যই সুবিধা অনুযায়ী আপনি ফিনান্সিয়াল সাপোর্টটি নিয়ে আসবেন। প্রিয় দর্শক, এই ছিল তিনটি প্রশ্ন নিয়ে ছোট্ট একটি আড্ডা। আমি পৌঁছে গেছি নোফিলসে, আপনারা দেখতে পাচ্ছেন নোফিলসের ভেতরটা। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।